হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, ডিএলএড নিয়ে। অনেকেই বলেছো যে টিচিং লাইন নিয়ে একটা পুরো বিস্তারিত ভিডিও করে দিতে, সেই কারণে আজকে ডিএলএড নিয়ে পুরো বিস্তারিত ভিডিও করব। এখানে তোমরা সম্পূর্ণ কিছু জানতে পারবে, পুরো ফুল ডিটেলসে কীভাবে তোমাদের অ্যাডমিশন প্রসেস রয়েছে, এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে, ডিউরেশন কী রয়েছে, এবং এরপরে তোমরা কী হতে পারবে, এবং এর পার্টিকুলার ডিএলএডের কত বছরের কোর্স হয়, এবং প্রত্যেক বছরে কোন কোন সাবজেক্ট পড়তে হবে, কত নম্বরের মার্কসের পরীক্ষা দিতে হবে, কত নম্বর পেয়ে তোমরা পাস করবে, তোমাদের মেরিট লিস্ট কবে বেরোবে, সমস্ত কিছু তোমরা একটি ভিডিওতেই পেয়ে যাবে। সেই কারণে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, যদি তোমরা ডিএলএড দিতে চাও বা অ্যাডমিশন নিতে চাও বা এই সম্বন্ধে পুরো বিস্তারিত ধারণা পেতে চাও। আর অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায়। তো বন্ধুরা, সবার প্রথমে ডিএলএডের ফুল ফর্ম জেনে নিন। ডিএলএডের ফুল ফর্ম হচ্ছে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন হচ্ছে ডিএলএডের ফুল ফর্ম। তো এর হচ্ছে কোর্স ডিউরেশন কী রয়েছে সেটা জানার আগে আমি এখানে সবার প্রথমে বলবো তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে। তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করো, কী বলছি, তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস আউট করো তাহলেই কিন্তু তোমরা ডিএলএডের জন্য অ্যাডমিশন নিতে পারবে। তো এখানে তোমাদের অ্যাডমিশন নেওয়ার জন্য প্রপার কী পার্সেন্টেজ লাগবে, এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে সেটা দেখে নেব। তো এখানে তোমরা যদি 12 মানে উচ্চ মাধ্যমিকে যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস আউট করো এবং তোমাদের উচ্চ মাধ্যমিক পাস আউটে 50% নম্বর থাকে, মানে মোটের ওপর তোমাদের 50% নম্বর পেতেই হবে, কমপক্ষে 50% বা 50%-এর ওপরে যদি তোমাদের নম্বর থাকে তাহলেই কিন্তু তোমরা ডিএলএডের জন্য কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে ভালো করে এই যে ব্যাপারটা শুনে রাখো, তোমাদের এইচএস কিংবা এইচএস ইকুইভ্যালেন্ট এক্সামে যদি তোমাদের 50% নম্বর থাকে তাহলে তোমরা ডিএলএডের জন্য মানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তোমাদের এছাড়া যদি কারোর নম্বর কোনো বছর কমে যায় সেক্ষেত্রে তোমরা যদি এসটি বা এসসি বা ওবিসি এ বা ওবিসি বি গ্রুপের মধ্যে পড়ো তাহলে তোমাদের 45% মার্কস হলেও তোমরা এইচএসে যদি 45% মার্কস থাকে তাও তোমরা কী হচ্ছে ডিএলএডের জন্য ও অ্যাপ্লাই করতে পারবে। তো এরপরে হচ্ছে কোর্স ডিউরেশন। কোর্স ডিউরেশন কী রয়েছে, এলিজিবল ক্রাইটেরিয়া আমি বলে দিলাম, কোর্স ডিউরেশন রয়েছে 2 বছরের। 2 বছরের এই যে তোমাদের কোর্স রয়েছে এটা প্রধানত ডিপ্লোমা কোর্স, ও তো এই ডিপ্লোমা কোর্স তোমাদের ডিউরেশন রয়েছে হচ্ছে 2 বছরের ডিউরেশন রয়েছে। তো এখানে তারপরে হচ্ছে তোমাদের মেন জিনিস যেখানে চলে আসি, অ্যাডমিশন প্রসিডিওর। তোমাদের অ্যাডমিশন প্রসিডিওর কী হবে, তো এখানে তোমাদের অ্যাডমিশন প্রসিডিওর যেটা বললাম যে তোমাদের উচ্চ মাধ্যমিকে তোমাদের 50% মার্কস লাগবে, জেনারেল যারা রয়েছে এবং এসটি ওবিসি বা কোনো কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে তোমাদের কী হয়ে যাবে 45% মার্কস হলেই তোমরা অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরপরে হচ্ছে অ্যাডমিশন প্রসেস। প্রথম কথা হচ্ছে এটা পুরোপুরি অনলাইনে তোমাদের অ্যাডমিশন করতে হবে, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে ফর্ম ফিল আপ করার যে ডেট সেটা হচ্ছে আজকের ডেট, যখন আমি ভিডিওটা ক্রিয়েট করছি আজকের ডেটই, মানে হচ্ছে আজকের থেকে শুরু হয়েছে 10/8/2020, মানে আজকে 10ই আগস্ট থেকে তোমাদের আজকে দুপুর থেকে, মানে দুপুর দুটোর থেকে শুরু হয়ে গেছে অ্যাডমিশন। এটা তোমাদের 31/8/2020 পর্যন্ত থাকবে, মানে আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত লাস্ট, মানে 31 তারিখে লাস্ট ডেট। তারপরে হচ্ছে তোমাদের কোন ওয়েবসাইট থেকে তোমরা এটা করতে পারবে, তোমাদের যে ওয়েবসাইট হচ্ছে সেটা হচ্ছে www.wbbpe.org। আরেকটা ওয়েবসাইট রয়েছে wbbprimaryeducation.org। এই দুটো ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর হচ্ছে কী কী ডকুমেন্টেশন লাগবে তোমাদের এই অ্যাপ্লাই করার জন্য, ডকুমেন্ট তোমাদের লাগবে হচ্ছে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের এবং মাধ্যমিকের এই উচ্চ মাধ্যমিকের মার্কশিট। তারপরে হচ্ছে সেলফ ফটো, মানে ফটো কপি তোমাদের লাগবে নিজেদের, এবং কাস্ট, তোমাদের যদি কোনো কাস্ট থেকে থাকে যেটা বললাম 45% মার্কসে এলিজিবল রয়েছে, যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, কাস্ট বা ক্যাটাগরি সাবজেক্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে তোমাদের সেই সার্টিফিকেটও লাগবে। এরপরে হচ্ছে পিএইচ সার্টিফিকেট লাগবে, মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি তোমরা কেউ হও এবং তাদের তোমাদের সার্টিফিকেট সেটাও দিতে হবে, এবং এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট তোমাদের দিতে হবে, এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট একটা লাগবে, আরসি যেটা আমি শর্টে লিখেছি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জায়গা ছিল না বলে। তারপরে একটা জিনিস খুব মনোযোগ সহকারে দেখবে, এই জায়গাটা আমি হাইলাইট করে দিচ্ছি, ফোন নাম্বার উইথ হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ খোলে এরকম নম্বর দিয়ে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করবে, সঙ্গে তো তোমাদের ইমেল অ্যাড্রেস মাস্ট। কেন, তোমাদের আপডেট যে তোমাদের কী হচ্ছে বা কী নোটিফিকেশান আসছে সেটা তোমাদের ডাইরেক্ট কী হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে আসবে। সেই কারণে অবশ্যই কী হচ্ছে যে নম্বরটা দেবে সেটা সেই নম্বরে যাতে হোয়াটসঅ্যাপ নম্বর থাকা মানে থাকে। তো এই পার্টে তোমাদের পুরোপুরি তো এলিজিবল ক্রাইটেরিয়া এবং অ্যাডমিশন প্রসিডিওর নিয়ে আলোচনা করলাম। গভর্নমেন্টের ক্ষেত্রে বললাম যে 50% মার্কস লাগবে,
তোমাদের এবং এটা তোমাদের কি হচ্ছে 12 এর মার্কশিটের উপর ডিপেন্ড করছে, এখানে মার্কশিটের উপর ডিপেন্ড করছে যে এবং তোমরা মার্কশিট অ্যাপ্লাই করে তোমরা কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেই অনুযায়ী তোমরা চান্স পার্কিং পাবে কিনা সেটা অ্যাপ্লাই করছে। এটা আমি বললাম অ্যাপ্লাই করার জন্য, মানে ফর্ম তোমরা ফিল আপ করতে পারবে যে আমরা ডিএলএড কোর্সে ভর্তি হব, এই ভর্তি হওয়ার জন্য আমরা অ্যাপ্লাই করলাম। এবার ওখান থেকে তোমার একটা লিস্ট বেরোবে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টে যদি নাম আসে তাহলে তোমরা কাউন্সিলিং করতে পারবে। এবার তোমরা কি হচ্ছে কাউন্সিলিং করবে, ঠিক আছে, কাউন্সিলিং করবে কীভাবে যে আমি অমুক কলেজে ভর্তি হতে চাই, এই নিয়ে একটা কাউন্সিলিং করলে যে তোমার লিস্টে নাম আসলো, র্যাঙ্ক আসলো বা তোমাদের লিস্টে নাম এসেছে, তখন তোমরা কাউন্সিলিং করলে, কাউন্সিলিংয়ের মাধ্যমে তোমরা হচ্ছে কলেজে ভর্তি হবে। তো এখানে দেখো তোমাদের মেরিট লিস্ট মানে এই যে তোমাদের লাস্ট ডেট আমি যেটা বলে দিলাম যে আগস্ট মাসের 31 তারিখে লাস্ট ডেট, তারপরে তোমাদের সমস্ত অ্যাপ্লাই স্টুডেন্টরা অ্যাপ্লাই করে নেবে 31 তারিখের মধ্যে। 31 তারিখে অ্যাপ্লাই করার পর মেরিট লিস্ট মানে তোমাদের যে লিস্টটা বললাম সেই লিস্টটা দেখাবে হচ্ছে মানে 22/9/2020 মানে সেপ্টেম্বরের 22 তারিখে তোমাদের কি হচ্ছে মেরিট লিস্ট দিয়ে দেবে, কারা কারা এই লিস্টে তোমাদের যাদের যাদের নাম থাকবে তারা তারা ডিএলএড কোর্সের জন্য কাউন্সিলিং করতে পারবে বা নিজের কলেজ নির্বাচন করতে পারবে। এবং কোন কোন কলেজ আছে যে ডিএলএড কোর্স করে সেটা দেখার জন্য তোমরা ওয়েবসাইটে গিয়ে ওখানে সার্চ করতে পারো, যে তোমরা বেঙ্গলি অপশন বেঙ্গলি ভার্সনে দিতে চাইলে বেঙ্গলি অপশন সিলেক্ট করলে তোমাদের বেঙ্গলি ভার্সনে যেসব কলেজগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সমস্ত কিছু দেখিয়ে দেবে, এরিয়া ওয়াইজ তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো এখানে সেটা আমি আর ডিটেলসে যাচ্ছি না, তোমাদের ওয়েবসাইটে বলেই দিয়েছি, এই দুটো ওয়েবসাইট এবং লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়া দেখো এখানে এরপরে হচ্ছে আমরা তো এক্সাম দেবো, আমরা তো ওই ডিএলএড কোর্সের কথা ভাবছি, কিন্তু ডিএলএড কোর্স নিয়ে তোমরা অনেকেই জানো না অ্যাকচুয়ালি তোমাদের কী সাবজেক্ট পড়ানো হয়, তোমাদের কত নম্বরের পরীক্ষা দিতে হয়। তো এখানে তোমাদের দুটো মেনলি যেরকম হয় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার হয় কলেজে, এখানে এই তোমার ডিএলএড কোর্সে দুটো ইয়ার বললাম, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তোমরা ধরতে পারো, পার্ট ওয়ান আর পার্ট টু এর পরীক্ষা হয়, ঠিক আছে। তো এখানে তোমাদের টোটাল 700 নম্বরের পরীক্ষা হয়, মানে প্রথম বছর 700 নম্বরের পরীক্ষা হবে, যেখানে তোমাদের এক্সটার্নাল হবে 450-450 আর আর এখানে তোমাদের ইন্টারনাল হবে 250। টোটাল 700 ফার্স্ট ইয়ারে পরীক্ষা হবে এবং তোমাদের সেকেন্ড ইয়ারে মানে পার্ট টুর পরীক্ষাও কত হচ্ছে 700 নম্বরেরই হবে টোটাল, এবং এখানে এক্সটার্নাল হবে 310 এবং ইন্টারনাল কত হচ্ছে এখানে দেখো ভুল আমি লিখেছি, এখানে 390 হবে, তোমাদের ইন্টারনাল এক্সাম হবে 390, ঠিক আছে। তো তোমাদের টোটাল এখানে 700 নম্বরের ফার্স্ট পার্ট ওয়ানে পরীক্ষা হবে এবং পার্ট টুতে 700 নম্বরের পরীক্ষা হবে। তো এরপরে তোমাদের হচ্ছে 5 নম্বর, তো 5 নম্বর নিয়ে পরে বলছি, তার আগে আমি সিলেবাস নিয়ে একটু বলে নিই। দেখো এখানে সিলেবাস রয়েছে তোমাদের ফার্স্ট ইয়ারে কী কী সিলেবাস থাকবে, মানে কোন কোন বিষয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে। প্রধানত এটা তোমরা সবাই জানো টিচিং লাইনের একটা কোর্স, সেক্ষেত্রে এ তোমাদের হচ্ছে চাইল্ড স্টাডিতে 100 নম্বর থাকবে, এ L1 আর L2 মানে দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে, L1 L2 100 নম্বরের থাকবে, এবং ম্যাথামেটিক্স থাকবে 100 নম্বরের, এলিমেন্টারি সায়েন্স থাকবে 100 নম্বরের, এবং হচ্ছে প্রি ইন্টার্নশিপ যেটাকে P1 বলা হয় শর্টে, তো সে প্রি ইন্টার্নশিপ থাকবে 100 নম্বরের, এবং ক্রিয়েটিভিটির ওপর তোমাদের একটা টেস্ট হবে যেটা হচ্ছে 100 নম্বরের, এখানে বিভিন্ন সাবজেক্ট থাকবে, ঠিক আছে। তো এখানে এটাকে P2 বলা হয়, এবং সেকেন্ড ইয়ারে তোমাদের সেকেন্ড ইয়ার মানে পার্ট টুর এক্সাম কী হয়ে যাবে, দেখো এডুকেশনাল স্টাডিজ থাকবে 100 নম্বর, এবং কন্টেম্পোরারি স্টাডিজে তোমাদের থাকবে হচ্ছে 100, এরপর হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর 100 নম্বরের পরীক্ষা হবে, এবং প্যাডাগোলজি অ্যাক্রস এ কারিকুলামের উপর তোমাদের কি হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হবে, এবং স্কুল ইন্টার্নশিপের উপর তোমাদের 200 নম্বরের পরীক্ষা হবে, যেটাকে P3 এখানে বলেছিলাম, ফার্স্ট ইয়ারে P1 P2 দুটো সাবজেক্ট দুটো পরীক্ষা ছিল, এখানে P3 তোমাদের 200 নম্বরে হবে, যেটা আমি বললাম স্কুল ইন্টার্নশিপের ওপর হবে, এবং স্কুল বেসিক অ্যাক্টিভিটির ওপর হচ্ছে এ মানে যেটা হচ্ছে P4 100 নম্বরের হবে। তো এটা তো গেল তোমাদের সিলেবাস, কী কী সাবজেক্ট তোমাদের পড়তে হবে, কত নম্বর থাকবে, এবার হচ্ছে তোমরা কত নম্বর পেলে পাস করবে। তো এখানে এ তোমাদের পাস নম্বর হচ্ছে 40%, কী বললাম 40% তোমরা যদি পাও তাহলে পাস, মানে এখানে 700-র মধ্যে তোমাদের আমি কত পেতে হবে 280 তোমাদের পেতে হবে, এরকমভাবে তোমাদের পার্ট টুতেও কেউ 700-র মধ্যে 280 কী হচ্ছে টোটাল পেতে হবে, তার মানে কী হচ্ছে 40% তোমাদের মার্কস পেতে হবে, তবেই কিন্তু তোমরা এই ডিএলএড কোর্স ওর পাস আউট করতে পারবে। আর আমি যদি ডিএলএডের উপর কোনো টপিক মিস করে যাই তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি তার কমেন্টের তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অবশ্যই বেল আইকনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।